আমি ছিলাম না, কিন্তু আমি ছিলাম মেরহার সেদিন। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে যাবো, ওই এমনি না দূরে দূরে সব দিকে পরে আমি যুদ্ধে হই। আমার সাথে যে বর্তমান কমান্ডার আরি মোল্লা ছিল, ও আরি মোল্লা আমি ফজল আলম কেনমিয়া আদর গোত্রের ভাই। সেদিন আর বাবা কিছু আমাম আছিল, তো বাবু করলাম যে বাবু আমাকে দিতে পারেন এই দুটো আম কাটি দিল, তো এই দুটো আম কাটি দিল আমি খেয়েছি। খাওয়ার পরে আর কিছু মনে বলে নাই, একটা বিশ্বাস একটা লুঙ্গি শার্ট গায়ে শার্ট নিয়ে নটার মধ্যে সবাই একসাথে হইয়া রওনা হই। যখন আজাদ দিছি আবার আচ্ছা 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 গেলাম যে আবর্তন বাতাস যাই সেখানে নাস্তা করে সবাই খেয়েছি আবার এখান থেকে বলে যাইয়া সেখানে আবার আমরা পাঁচজনের মধ্যে ঐতিহ্যে যুদ্ধ হয়ে গেছে। আসার নজর বাই যুদ্ধ ছিল এই মদম ছিল মদমার কামাল ছিল এখানে ইত্যাদি মালিক ও ছিল নিয়ে একটা গ্রাম পৌঁছে গেলাম। এই এলাকার সেন আমাদের জন্য এভাবে কেবা কারা আমরা জানি না, হতেছি কি আমরা তাড়াতাড়ি চলে যান সেন মনে হতেছে আমরা তাড়াতাড়ি চলে যান যে যে কেন পার সেখানে চলে কেন হতে মানে খবর পাইছি। হ্যাঁ আমার আমাদের কাছে কিছু নেই, আমরা কিনবো ভাত এই কথা বলি যে পাশে চলে গেছে সেদিকে আমি আলী মোল্লা আর একজন লোক ছিল আদর আমরা অন্য এক জায়গায় বসে রয়েছি, তারা রাস্তা পথে আমরা বসে বসে মানে একটু সরু সরু আওয়াজ করি কথাবার্তা বলতেছি সকাল হলে। এই সময় দেখি দুজন লোক বাজার থেকে আসছে, একটা ছেলে আর একটা
باوره دیگه از مرتی بود حاصل از عمله کون آرام کرد و ساته سوای آبار آمده تو ساگر دنیا بارز آریجی کار برای دوست داره لو دوام پول سر را بولو امرا کسخیا اگن دن کاو پری املا دیه دیدی که بچن یه فوتو بود امرا اگن اگن دیدی آریجی خرچه آتا آتا تی روشنهار نامه اگر تا زگاه سه روشنهار مدی سوای خوابا دوا ایبار آوار شروع دادی دادی دی ایبار نور و نامه که زگاه اندیا اندیا مدی تا ایزا آمده که داکه آمرا کسی سندر پاره میسی سرسی کی ওদের কে পড়ে তো আমরা আবার গাড়ি করি যাবেন মরণে রহমান সেখানে বসাছিল তো আমাদেরকে বড় বললো তোমরা কি সবাই বুঝিত হতে চাও সবাই বলল স্যার আমরা কেজি ওদি জিরোমন খেয়েছিল কিন্তু একজন চিন্তা নজর উপর চিন্তা আমাদের সব বলে বলে তোমরা সবাই মুখা দিয়ে আসো ভাত খাও বা ভাত খেলাম সেদিন বস্তার মধ্যে সেদিনও দুপুরে আমাদেরকে খাওয়া দিলাম এর ফলে যায় উনি আবার আমাদেরকে বললো তোমরা একটা গাড়ি আসবে তোমরা চলে যাবা সিনো গেলাম তারপর যে চলে গেলাম পরে যদি পরে আমাদেরকে বাড়িছিল ওই অমরনগর সেখানে যখন গেলাম তখন একদম মেদন মেদরে উপরে ও বলে তোমরা ব্যাগ আবার সাজিয়েছিলাম এরপরে আবার দম গেলাম আবার তিন পরে এক মাস একবার পরে আবার নজর লোকদেরকে আমাদের খুব ইয়ে করছি তখন থেকে আমরা এই ঈদ কেম এর আগে আমরা এই ক্যাম্প বলতে কিছু দেখেছি তখন ছিল ক্যাম্পে এসেছিল কাজ ছিল বন্ধু মানুষ একসাথে আমরা এভাবেই ছিল ওদের বলে পাশে আমাদেরকে রাত্রে বাংলাতে সৃষ্টিত আমাদের কমান্ড ছিল তো সেবাবু শহরে ছিল ইয়া মন্ত্রী তখন রাত আমি অনেক যুদ্ধ করছি যেই দিন আমাদের দিন পাঞ্জাবটা আমরা অ্যাম্বুলেন্স আমাদের সাথে আরো আরো সুভদ্র মেজর ওরা আসছে আমরা এমন রয়েছি এই সময় বৃষ্টি বৃষ্টি এর জন্য কেউ করো বলে করে না মাইক্রো সেন্টার আছে না কেন বাড়তেছে আমরা কয়েকজন দায়ী সেখান থেকে সব কিছু আনি আমরা কেন এ আগো এই মন্ত্রী স্যার বাড়িতে থাকি তারা একটা গ্রাম দেখি আমি কামার যাইয়া রাত্রে প্রায় একটা বাজছি গত্রে বার করে আনি তারপরে ভর্তি নিজে ওকে এরপরে আরও অনেক সেরকম হার
সেজন্য চারিত্রকে ভয়ঙ্কর কিসের বোমা বোমা আমরা বাচ্চাদের নামে তখন ওদের সাথে সাথে তখন ডিসেম্বর আমরা টাউন ছিলাম ছাগল এখানে আমরা ছিলাম সবাই আরও অনেক বড় ছিল আসে বলছে।